সংকট কাটিয়ে মাঠে ফিরছে ক্রিকেট দাবি মেনে নিয়েছে বিসিবি অনুশীলনে ফিরছেন ক্রিকেটাররা দুই দিন পিছিয়ে শনিবার থেকে শুরু জাতীয় লীগের তৃতীয় রাউন্ড আর কাল শুরু হবে ভারত সিরিজের জন্য জাতীয় দলের ক্যাম্প কেটেছে সংকট উদ্বেগ উৎকণ্ঠা অপেক্ষা আর চরম নাটকীয়তার পর বাংলাদেশ ক্রিকেটের জন্য সুখবর অবসান ধর্মঘটের খেলায় ফিরছেন ক্রিকেটাররা মূল এগারো দাবির নয়টি মেনে নিয়েছে বিসিবি ধর্মঘট থেকে সাকিব তামিমরা সরে আসায় অনিশ্চয়তা কেটেছে ভারত সফর নিয়ে আজ থেকে শুরু হওয়ার কথা ছিল জাতীয় লীগের তৃতীয় রাউন্ড একদিনের নোটিশে খেলা শুরু সম্ভব নয় বলে এই রাউন্ড বাতিল করার পরামর্শ দিয়েছিল বিসিবি তবে ক্রিকেটাররা খেলতে চান সেই বিবেচনায় দুই দিন পিছিয়ে শনিবার নিয়ে যাওয়া হয়েছে তৃতীয় রাউন্ডের খেলা এইবারে থার্ড রাউন্ডটা আমরা বাদ দিয়ে দিচ্ছি আর হবে না কিন্তু ওরা বলছে যে না ওরা খেলতে চায় ওটা যদি একটু পিছিয়ে পিছিয়ে করা যায় তাহলে ওদের জন্য ভালো হয় আমরা বলেছি ঠিক আছে শনিবার থেকে আমরা থার্ড রাউন্ড শুরু করব আর ন্যাশনাল টিমের ক্যাম্প শুরু হবে পঁচিশ তারিখে জাতীয় দলের সকলে ওরা যারা আছে ওরা পঁচিশ তারিখে ক্যাম্পে জয়েন করবে ভারত সিরিজের আগে ক্যাম্প শুরু হওয়ার কথা পঁচিশে অক্টোবর গুরুত্বপূর্ণ মিশনের আগে নির্ধারিত সময়ে ক্যাম্পে যোগ দেবেন ক্রিকেটাররা জানিয়েছেন সাকিব আল হাসান বেশিরভাগ আমাদের যে ডিমান্ড কিংবা গুলো ছিল বা এখানে সকল যারা আছে তারা সবাই শুনেছেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন যত দ্রুততর সময়ে সম্ভব সেটা তারা করে দিবেন আমাদের জন্য এবং সেই আশ্বাসের ভিত্তিতে আমরা জাতীয় লিগের প্লেয়াররা কিংবা ফার্স্ট ক্লাস প্লেয়াররা শনিবার থেকে ম্যাচ খেলা স্টার্ট করছি এবং আমাদের ন্যাশনাল টিমের প্লেয়াররা পঁচিশ তারিখ থেকে ক্যাম্প স্টার্ট করছে বাংলাদেশ ক্রিকেটারদের ধর্মঘট প্রত্যাহারের খবর বেশ গুরুত্ব দিয়ে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমও নভেম্বরে টাইগারদের ভারত সফর নিয়ে আর কোনো শঙ্কা নেই জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় অনলাইনগুলো কলকাতার প্রায় সব পত্রিকার খেলার পাতার শিরোনামে ছিল টাইগারদের ধর্মঘট মোহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ